কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত প্রকট হয়ে পড়েছে বানর সম্ভাবনা। নেড়ানেপেরা বরষুণের ফলত উফন্দি উঠা ব্রহ্মপুত্রর বাঢ়নী পানিয়ে যিকোনো মুহূর্ততে পাড় ভাঙি রাষ্ট্রীয় উদ্যানত প্রবেশ করার সম্ভাবনা ব্যক্ত করলে ডিএফও রমেশ কুমার গগৈয়ে। রাষ্ট্রীয় উদ্যানখনের জলাশয়সমূহ ইতিমধ্যে পানীরে উপস্থিত থাকার বাবে ব্রহ্মপুত্রর পানি প্রবেশ করলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। অবশ্যে বর্তমানলৈকে বানমুক্ত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত বিরাজ করেছে শান্তিপূর্ণ পরিবেশ। রাষ্ট্রীয় উদ্যানখনের সেউজীয়া ঘাঁহনির মাজত সুন্দরভাবে বিচরণ করে আছে গড় হাতি হরিণাকে ধরে বন্যপ্রাণী সমূহে। অবশ্যে উদ্ভব হব পৰা বান পরিস্থিতিৰে মোকাবিলা করার বাবে সকলো প্রকারে প্রস্তুতি চলাইছে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। বন শিবির সমূহত যোগান ধরা হয়েছে হাত নাও, সাজু করা হয়েছে স্পীড বোর্ডের লগতে যন্ত্রচালিত নাও। একদরে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত যান বাহনের গতিবেগ নিয়ন্ত্রণের বাবে সাজু করে রখা হয়েছে অতিরিক্ত বেরিকেড আর টাইম কার্ড। আনহাতে বন সুরক্ষা বাহিনীর 35 জন জওয়ানক সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে বন্য জন্তুর নিরাপত্তার দায়িত্বত। আরক্ষীর সহযোগত বান পরিস্থিতিরে মোকাবিলা করার বাবে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলে জানালে ডিএফও রমেশ কুমার গগৈয়ে। বানপানী অহার পরায় সম্ভাবনা আছে। আমার এটা যাওয়া সপ্তাহত নেড়ানেপেরা বরষুণের ফলত ব্রহ্মপুত্র যথেষ্টখানি বাড়িছিল আর সেই সময়তে আমার যান নদী আসলে পার্কের ভিতর নদী নলা বিল খাল সকলখানি পানিয়ে পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু ইমান পার ভাঙা নাছিল। এতিয়া আজিপর আকো পানি বহার হেরি হয়েছে, উপক্রম হয়েছে, গতি আকো এটা পানি আহিব যেন অনুমান করছো। আর যি কি নহক আমার বানপানী মোকাবিলা করবরকে আমার যিনি যাবতীয় ব্যবস্থা আছে আমি এইখানে প্রায় সম্পূর্ণ রাখিছো। যিকোনো সময়তে যিকোনো পরিস্থিতি আমি আমি যিমানখিনি পারো সেখানে কাম করবরকে সক্ষম হয়ে আছে। ইতিমধ্যে আমার টাইম কার্ডের কারণে যিনি প্রস্তুতি করলে টাইম কার্ড রেডি হয়ে আছে, তার কারণে যিনি স্ট্রাকচার বনাব লাগে এখানে বনোয়া হয়েছে। আর স্টাফ এডিশনাল স্টাফ আমি বিচারছিল সেইমতে ইতিমধ্যে আমার ফার্স্ট পিএফর নতুনকে রিক্রুইট হওয়ার 32 জন মানুষ ইতিমধ্যে যোগদান করেছে। আর আমি 3টা রেঞ্জত ভাগ করে ইতিমধ্যে থাকবলে দিয়া হয়েছে। আর যিখিনি রোড সেফটি মেজার্স আসলে সেইখিনির কারণে আমার যাবতীয় যিখিনি বস্তু লাগে সেইখিনি ইতিমধ্যে আমি সংগ্রহ করেছো। আর রোড বেরিয়ার বেরিকেজ বেরিকেজ যিখিনি রিপেয়ার করবলা আছে রিপেয়ার করা আছে, আর নতুনকে যিখিনি করবলে দরকার আছে সেইখিনি নতুন করে থাকা আছে। সো এভরিথিং ইটস রেডি। এনে আমার যিমানবোৰ কেম্প আছে সকলো কেম্পতে প্রয়োজন অনুসারে যে হাতনার ব্যবস্থা আছে হাতনাও প্রায় ব্যবস্থা করা হয়েছে, রিপেয়ার করা হয়েছে, চুনতেল ভরা হয়েছে, আর নতুন যত দরকার আছে নতুন দিয়া হয়েছে। ঠিক তেনেকে আমার প্রায় 9-10 খন হেৰি আছে, স্পীড বোট আছে, স্পীড বোট কেটাও আন্ডার রিপেয়ারিং, আর 2খন আমার পুরোনা বোট আমি নতুনকে বনাইছো, এখন কাজিরঙা রেঞ্জর আর এখন বাগৰি রেঞ্জর, এইবোর সব রেডি হয়ে আছে। হাইলেন্ড তো আমার এসএস আমি যাওয়া বছর কোনো নতুন হাইলেন্ডর মানে পরিকল্পনা নাছিলে, আগর আমার যিমানখিনি পুরোনা হাইলেন্ড আছে সেইখিনি ঠিকে থাকে আছে, তো আই থিঙ্ক সাফিসিয়েন্ট হব। সেই সংক্রান্ত আমি আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ আমার অফিসিয়াল লেভেলের যেখানে মিটিং আছিল সেই সময়তে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে, বিশেষকে পুলিশ প্রশাসন আর কার্বি আংলংর ফরেস্ট তখন আমার যোগাযোগ হয়েছে, আর যিখিনি যাবতীয় অ্যাসিস্টেন্স দিব লাগে সেইখানে অলরেডি কমিটেড, আর সেইটার মানে সুরক্ষা ব্যবস্থাটা যেটা জীব জন্তু অহা যাওয়া করব আমি কম্বাইন এফোর্টত করাব। পিউজ দাস, লোকেল 18, কাজিরঙা।